চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তুমুল আলোচনায় জামায়াত ইসলামী দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের আচার আচরণ, কথাবার্তা ও রাজনৈতিক কার্যক্রম সবার নজর কেড়েছে, প্রশংসা কুড়াচ্ছে। অথচ রাজনীতিতে তার শুরুটা জামাত বা দলটির সহযোগী সংগঠনের মাধ্যমে ছিল না। জাসদ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন তিনি। তখন শফিকুর রহমান মাত্র দশম শ্রেণীর ছাত্র। সময়ের পরিক্রমায় শফিকুর রহমান হয়ে ওঠেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনীতিক। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর নতুন করে আলোচনা আসেন 65 বছর বয়সী এই রাজনীতিক। অন্তর্বর্তী সরকার গঠন থেকে শুরু করে মন্দির, সংখ্যালঘুদের বাড়ি পাহারা, সব কাজে সামনের সারিতে দেখা যায় জামাতকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অর্থ সহযোগিতা এবং সবশেষ বানভাসী মানুষের পাশে দাঁড়িয়ে জামাত আমিরের বক্তব্য মন জয় করেছে দেশবাসীর। শফিকুর রহমানের জন্ম 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজারের কোলাউড়া সম্ভ্রান্ত পরিবারে। তার বাবা মোহাম্মদ আব্রু মিয়া ও মা খতিবুন্নেসা। তাদের 5 সন্তানের মধ্যে তৃতীয় তিনি। তারা 3 ভাই ও 1 বোন। জানা যায় 1973 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর পড়ার সময় রাজনীতিতে হাতেখড়ি হয় শফিকুর রহমানের। ওই বছরই তিনি যোগ দেন জাসদ ছাত্রলীগে। 1974 সালে SSC এবং 1976 সালে সিলেট MC কলেজ থেকে HSC পরীক্ষায় উত্তীর্ণ হন শফিকুর রহমান। সিলেট মেডিকেল কলেজে ভর্তির পর তিনি পরিচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে। 1977 সালেই যোগ দেন সংগঠনটিতে। পরবর্তীতে সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। 1983 সালে MBBS ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত হন। 1984 সালে জামায়াত ইসলামীতে যোগ দেওয়ার মাধ্যমে বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন ডক্টর শফিকুর রহমান। দায়িত্ব পালনের সময় সিলেট শহর এবং জেলা ও মহানগর আমির হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2016 থেকে 2019 সাল পর্যন্ত জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল নিযুক্ত ছিলেন ডক্টর শফিকুর রহমান। 2019 সালের 12 নভেম্বর দলের রুকন সম্মেলনে প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচিত হন তিনি। একই বছর 5 ডিসেম্বর পরবর্তী 2 বছর মেয়াদে আমির জামায়াত হিসেবে ডাক্তার শফিকুর রহমান শপথ নেন। 2022 সালে 31 অক্টোবর দ্বিতীয় মেয়াদেও আমির নির্বাচিত হন তিনি। মাহবুবুর রহমান, ইমন, খবর সংযোগ।